একাধিক বন্ধু খুব ভালো বলেছিলেন। আমি যখন বললাম যে আচ্ছা দিদিমণির এত ঘনিষ্ঠ, এত আস্থাভাজন, ওর সঙ্গে এরকম হলো কেন, তো সে খুব সংক্ষেপে বলেছিল ওর সঙ্গেই তো হবে। শোভন মানে হচ্ছে চারটে পদ, জেলা সভাপতির পদ, মেয়রের পদ, দুটো মন্ত্রিত্বের পদ, কাজে একজনকে বধ করলে চারখানা ভ্যাকেন্সি তৈরি হবে। এখন একবার যারা রক্তের স্বাদ পেয়ে গেছেন তারা ও ফিরে আসলে পরে স্বেচ্ছায় সেই জায়গাগুলো ছেড়ে দেবে, এরকম তো ভাবার কোনো কথা না। ও সবসময় একটা পোটেনশিয়াল থ্রেট কয়েকজনের কাছে ছিল, সেটা উনি হয়তো এখনও আছেন, সে কারণেই অনেকে দিদিমণি হয়তো এক ধরনের চাইছেন, হয়তো তারা এক ধরনের চাইছেন, হয়তো পার্থদা এক ধরনের চাইছেন, আবার অন্যরা অন্য ধরনের চাইছেন। আমার মনে হচ্ছে তৃণমূল এখন বহু স্বরে কথা বলছেন, এবং এই যে নানান স্বরগুলো আসছে তার মধ্যে দিদিমণির স্বরটা যদি প্রিডমিনেন্ট হয় তাহলে এক ধরনের সিদ্ধান্ত হবে, যদি অন্য কারোর স্বর বেশি সুদৃঢ় হয় তখন সিদ্ধান্ত অন্য খাতে হয়। তো এটা তো ঠিক যে তার তার ঘর বাপসির গল্প যতটা শোনা যাচ্ছে, আবার দরজা বন্ধ করে দেওয়ার জন্য প্রহরীও কিন্তু সেই রকমই রেজিমেন্টেডভাবে তারা তৈরি হয়ে যাচ্ছে যে যাতে কোনোভাবেই বরফ না গলে। তো এটা একটা ইন্টারেস্টিং প্রক্রিয়া। হ্যাঁ, একটা বিষয় সেটা হচ্ছে যে বলা হয়েছে রত্না শোভনবাবু দলে ফিরলেন, তৃণমূলে ফিরলে রত্নাকে দল থেকে সরিয়ে দেওয়া হবে, পদ থেকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এখন বর্তমান যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন যে চেয়ারম্যান রয়েছে বা যে প্রাক্তন মেয়র বলতে পারেন ফিরাদ হাকিম বা ডেপুটি মেয়র অতীন ঘোষ, তারা যে বলছে যে রত্না দলেই তো নেই, মানে দলের কোনো পদেই নেই, তাকে সরানো নিয়ে এত জল্পনা হচ্ছে কেন? যারা বলছেন এটা তাদের তাদের বলা দরকার যে আমরা অনেক সময় কিছু সুপার পাওয়ার তৈরি করি যাদের কোনো পোস্ট নেই, যাদের কোনো ডেজিগনেশন নেই, কিন্তু তারা আমাদের ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করতে পারে। শোভনবাবুর কিন্তু রত্না চট্টোপাধ্যায় নিয়ে বক্তব্য ছিল না, বক্তব্য ছিল হচ্ছে যে পরিবারের মধ্যে ঢুকে পরিবারের কোনো সদস্যকে দল কেন ঘুঁটি হিসেবে ব্যবহার করবে। আমিও যে প্রশ্নটা তুলেছি যে খারাপ লাগাটা তখন লাগে যখন শোভনবাবু অন্য কোনো দল জয়েন করলে, উনি যেখানে দায়িত্বে ছিলেন সেখানে একজন ওয়ার্ড সভাপতি ছিল, সেখানে আরও কাউন্সিলররা ছিল, সেখানে অনেক মন্ত্রী নেতারা আছে, তাদের কারোকে যদি দায়িত্ব দিয়ে দিত যে ইনি বেহালা পূর্ব দেখবেন, ইনি 131 নম্বর ওয়ার্ড দেখবেন, ইনি দক্ষিণ 24 পরগনা দেখবেন, এতে কিন্তু সমস্যা হতো না। সমস্যা হলো এমন একজন, এই যে আপনার কথা অনুযায়ী পদহীন, নাম গোত্রহীন একটা মানুষকে তুলে এনে বলা হলো আজকে থেকে শোভনের দায়িত্বে ইনি থাকবে, ন্যাচারালি এইখান থেকে খারাপ লাগাটা শুরু হয়। আর এখানে যেটা আপনি বলছেন যে শোভনবাবুকে একটা বার্তা দেওয়ার জন্য তাকে অপসারণের কথা, এটাও মিডিয়ায় শোনা, আবার যারা বলছেন যে না না ও ও কাজ করে যাবে সেটাও মিডিয়া থেকে শোনা। আমার কাকে রাখছেন কাকে সরাচ্ছেন এটা তৃণমূলের নিজস্ব বিষয়, এটা নিয়ে ভাবার কিছু নেই, কিন্তু আমি এটা মনে করেছি যে শোভনবাবুর সঙ্গে যে কোনো ডায়ালগ ওপেন করার জন্য যে কোনো দলেরই আমার মনে হয় সমস্যার শিকড়ে যাওয়া দরকার। সমস্যার শিকড়ে যদি নেত্রী পৌঁছতে চান তখন কেউ কেউ হয়তো ভয় পেয়ে যান যে এটা যদি আবার রিজলভ হয়ে যায় তাহলে আমাদের জায়গাগুলো টলমল হয়ে যাবে, কেউ কেউ আমাকে বলে কাছের কানুন, এই কাছের পজিশনটা পাওয়ারটা যে কত বড় ইম্পর্টেন্ট জিনিস, এটা তো একটা তীব্র প্রতিযোগিতার জিনিস, শোভন এটা হেলায় ছাড়তে পারে কিন্তু অন্যরা হয়তো আঁকড়ে আছেন, আঁকড়ে আছেন বলেই হয়তো তারা এত কিছু এত ভাবে ঘটাচ্ছেন। কারুর মানে আমি কারুর কারুর বিবৃতি থেকে শুনতে পাই যে উনি ঘুমোতে যাওয়ার আগে আমি থাকি, ঘুম থেকে ওঠার আগে আমি পৌঁছে যাই ওনার বাড়িতে, কারু কারু বাড়ি মানে সময় কাটছি হয়তো অন্যের বাড়িতে, তা তিনি কেন কিসে ঘৃতাহুতি দিচ্ছেন, কেন কারুকে একটা জায়গায় উস্কানি দিচ্ছেন, তো তারা বলতে পারবেন যারা শোভনবাবুর বিরুদ্ধে অস্ত্রটা সানাচ্ছেন। শোভনবাবু এসব নিয়ে একদম চিন্তিত নন। শোভনবাবু দলে ফিরলে কতটা লাভ আর আবার কতটা লাভ বলে মনে করছেন, এবং মেয়রের পদটা নিয়ে আবার কি একটা এগোনো যাবে কিনা সেটা নিয়ে? দেখুন, আমি একটা জিনিস মনে করি, শোভনবাবু দিদিমণির খুব কাছের একজন মানুষ ছিলেন এবং কাজের মানুষ ছিলেন, হি ইজ আ পারফর্মার অ্যান্ড হি ডাজেন্ট বিলিভ ইন অল টল প্রমিসেস, উনি আগে স্ট্র্যাটেজি করেন তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করেন আর তারপরে কথা বলেন, অন্যরা শুধুই কথা বলেন,
টক টক টক। আমি যখন দেখতাম যে শোভনবাবু 24 ঘন্টা কথা বলছেন, তা আমি ওনার কোনো পোস্টার দেখিনি যে টক টু মেয়র, কিন্তু এখন আমি দেখছি যে পোস্টার দিয়ে জানাতে হয় যে মেয়র কিন্তু কথা বলেন। তো এরকম একটা অধ্যায় যে পশ্চিমবঙ্গে আসবে সেটা আমার মনে হতো না একসময়, তো এখন এসেছে। কারণ আমি যেটা মনে করি যে শোভনবাবু মেয়র হিসেবে কতটা সাকসেসফুল সেটা কলকাতার মানুষ বুঝেছেন আমফান পরবর্তী সময়ে, যে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মনিটরিং কাকে বলে। একজন মেয়র জানেন কোন কোন পাম্পিং স্টেশনকে কীভাবে কাজে লাগালে কোথা থেকে জল সরবে, কীভাবে আপনার গাছগুলো সরানো হবে, এই যে একটা সর্বক্ষণ চিন্তাভাবনা। ইনফ্যাক্ট আমি আপনাকে বলি যে যেদিনকে আমফান আসার আগের রাত তখন উনি আমাকে বলছিলেন যে এই 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 ক্ষেত্রে দেখবে আমরা আনপ্রিপেয়ার থাকবো। আমার খুব অবাক লাগে যে যে মানুষটা রন্ধ্রে রন্ধ্রে পুরসভাকে চিনেছে, উনি বলেন যে আমি ঝাঁট দিতে দিতে মেয়র হয়েছি, উনি সত্যিকারের কলকাতার শাখা প্রশাখা মানে একেবারে শিরা উপশিরা চেনেন, সেই জায়গাটায় মেয়র হিসেবে ওনাকে যদি তৃণমূল পেত। আসলে এটা কীরকম হয়েছে যে শোভন না হয়ে আমি হব এরম একটা প্রতিযোগিতা, সেটা যদি না হতো তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেক বেশি এটা উপকারী হতো, যে শোভন হচ্ছে দলের সম্পদ, দলটা আমার। আগে কেউ আমরা আমার মনে হয় তৃণমূলে এখন অনেক মানুষ আছেন যারা দল নিয়ে চিন্তা না করে নিজেদের পদ নিয়ে চিন্তা করেন, আর শোভন সর্বক্ষণই দল নিয়ে চিন্তা করতো। আমি আমি বলতাম যে আচ্ছা তোমার যে এত প্রতিদ্বন্দ্বী আছে তুমি কাকে প্রতিদ্বন্দ্বী মনে করো, তো উনি বলতেন আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই, আমার থেকে আমি বেটার আমি হব। তো এই এই যে বোধটা না, এটা একটা বিরাট বড় একটা রাজনৈতিক উপলব্ধি, সেটা আমি পিগমিদের কাছ থেকে আশা করি না। তা আমার মনে হয় যে শোভনবাবু আগামী দিনে নিজের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে ঠিক পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছবেন, তার জন্য একটা মেয়র পদের প্রয়োজন পড়বে না।